হাটের আমরা গরুর দাম জানার চেষ্টা করতেছি। আজকে হচ্ছে শনিবার, এখানে বেশ কিছু দেশের গরু রয়েছে, আর হজরতপুর হাটে আজকে প্রচুর গরু আমদানি। আমরা কথা বলে যতটুকু জানতে পারতেছি, হজরতপুর হাটে তেমন গরুর দাম খুব বেশি একটা না, মোটামুটি মিডিয়াম লেভেলের দাম আছে। শুনুন, আমরা কিছু গরুর দাম জানার চেষ্টা করি। এগুলো কাকার নাকি? আপনার গরু কাকা কেমন দাম চেয়েছিলেন? এটার 92,000 টাকা। কাকা কোথা থেকে আসলেন? আবদুল্লাপুর, ও ঢাকার ভিতর থেকে। আপনি পালেন নাকি? না, কিনা গরু। আচ্ছা, কিনা গরু। এটা 92,000 টাকা চেয়েছিলেন না? বয়স টয়স কেমন আছে আঙ্কেল? দুইটা যাচ্ছে না। ওজন আইডিয়া করাটা কেমন কাকা? ওজন 4 মণ হইব। 4 মণ না? আচ্ছা, 2010 4 মণ হবে। দাম চাচ্ছেন 90-এর উপরে? আচ্ছা কাকা, দাম চাচ্ছেন 90-এর উপরে, মানে 95 অথবা 92। কীরকম দাম টাম হইলো এখন পর্যন্ত আঙ্কেল? দাম হয় না এখন, না কাস্টমার কম? 70-72। আচ্ছা, 70-72 মতো দাম হয়েছে। আপনাদের টার্গেট 85-এর উপরে মনে হয়, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 70-72 মতো দাম হয়েছে গরুটা। টার্গেট 85-এর উপরে, 3.5 থেকে 4 মান হতো আর আশা করি। আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করছি। আমরা আছি হচ্ছে এখন হজরতপুর হাটে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হজরতপুর হাটে প্রচুর পরিমাণ গরুর আমদানি। ভালো আছেন আঙ্কেল? কত দাম চান এটার? 1,20,000। দেশাল চান না এটা? ওজন কেমন হবে? ওজন পাঁচ মন না? আরে বয়স টয়স কেমন হয়েছে? 3.5 বছর না? আর দেখতে পাচ্ছেন এটা 2.5 থেকে 3 বছর বয়স হচ্ছে। 1,10,000 টাকা দাম চাচ্ছে। আজকে কি গ্রাহক নাই তেমন বাজারে? গ্রাহক নাই। কীরকম উঠছে দাম এখান পর্যন্ত? 1,00,000 দাম। 1,00,000 দাম উঠছে। আপনি 1,00,000 উপর হইলে ছাড়বেন? আর দেখতে পাচ্ছেন চার মনের মধ্যে একটু গরু দাম চাচ্ছে হচ্ছে উনি 1,00,000 উপরে। 1,00,000 টাকা অলরেডি দাম হয়ে গেছে। গরু কালারটা দেখুন, খুব সুন্দর দেখছে বিভার। হজরতপুর হাটের গরুর দাম এইটা আপনার নাকি? না। আচ্ছা, এখানে আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি বিভার, এই গরুটা আপনার তুলুন, দাম জানার চেষ্টা করেন। আপনার নাকি আঙ্কেল? আমার। দাম কেমন টান এটা? দাম চাই 77,000। 77? এটা দেশাল গরু না? হ্যাঁ, দেশাল গরু। আপনাকে ব্যবসার গরু নাকি এটা? হ্যাঁ, ব্যবসার গরু। আচ্ছা, এটা আঙ্কেল ব্যবসার গরু গুলো দেখতে পাচ্ছেন। ওজন টুজন কেমন হবে? এটা ওজন বর্তমান আছে 3.5 মণ। 3.5 মণ? বয়সটা? বয়সটা আমি কই তোমার ভাই এখন কিনছেন তো এই জন্য? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 3.5 মণ ওজন আইডিয়া করতেছে। 72,000 দাম টাম কেমন হয়েছে বড় ভাই? দাম এখন কই যাচ্ছে 65-66। আপনি 70-এর নিচে মনে ছাড়বেন না? না, 70-এর নিচে ছাড়বেন। আর এটা বড় ভাই? এটা দাম হলো 65,000। আচ্ছা, এটা দাম চাচ্ছে হচ্ছে ভাই 65,000। এটা ওজন কেমন হবে? এটা ওজন আছে 110 কেজি। 110 কেজি? দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে 65,000 টাকা, 110 কেজি উনি আশা করতেছে। এটা কেমন দাম টাম হয়েছে বড় ভাই? এটা দাম হয়েছে ভাই 750। 750? তাহলে আপনি 60-এর উপরে হলে সারা একটা চিন্তা আপনি করবেন। আপনি কি ব্যবসা করেন সব হাটে? বাসা কোন জায়গা? বাসা আবদুল্লাপুর কেরানীগঞ্জ। আবদুল্লাপুর কেরানীগঞ্জ, মানে আপনি সারা বছর এই গরু ব্যবসা করে থাকেন? আমি 18 বছর ধরে ব্যবসা করি। আচ্ছা, তাহলে আমাদের চ্যানেলের ভিতরে আপনার নাম এবং ঠিকানা, আপনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিতে চাই। আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে দিই গরু নিতে চাই, অনেকে তো হাট ছাড়া অনেকে দূর দূরান্ত থেকে গরু নিতে চায়, আপনার সাথে জন্য এসে যোগাযোগ করতে পারে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মিন্নতালী। কি বললেন? মিন্নতালী, মিন্নতালী। আচ্ছা, মিন্নতালী ভাই হচ্ছে ব্যাপারী ভাই। আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বার 0173 0173 2182 00 4 00 4। আচ্ছা, ভাইয়ের তথ্যটা আমরা দিয়ে দিলাম আমাদের ভিডিওর ভিতরে, তো চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এসে এখান থেকে নিতে পারেন গরুগুলা। আপনার আপনারা তো মোটামুটি সারা বাংলাদেশে সাপ্লাই দিতে পারেন গরু? আমি বিভিন্ন এলাকায় যাই। আচ্ছা, আপনি বিভিন্ন এলাকায় হাইটে হাইটে গরু কিনেন? খালি কিনা, আমি দিনাজপুর মতো যাই, দিনাজপুর যাই, আমরা ইয়ার যাই, রাজশাহী যাই, সিটি হাট করি। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন ভাইয়া, সিটি হাট করে রাজশাহীর, দিনাজপুর ওইদিকে সবগুলো হাটে থাকেন? পাঁচ দুবি করি, জয়পুর হাট করি। আচ্ছা, দিনাজপুর করি। মোটামুটি বাংলাদেশ সবগুলো হাটই ধরতে গেলে আপনি করেন আর কি?
আচ্ছা, বিয়ার শুনতে পাচ্ছেন বাইরে থেকে আপনার দামগুলো দেন আইডিয়া করলাম। আপনি জোড়া হিসেবে দাম টাম চাই না আপনার কাছে? জোড়া কীরকম বলছে? আমি ১৩২ জোড়া ছেড়ে দিবে ৬.৫ হাজার হাটে বর্তমান অবস্থা। ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিলাম, তো চাইলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে হাট করে থাকে, ওনার সাথে যোগাযোগ করলে যে কোনো সময় গরুর বিভিন্ন তথ্য কিংবা দাম জানতে পারবেন। বিয়ার্স হজরতপুর হাটের আজকের কী অবস্থা আমরা দাম জানতেছি হেঁটে হেঁটে। বিয়ার্স দেখতেই পাচ্ছেন, আর কিছু করে দাম জানার চেষ্টা করি। বিয়ার্স চলুন, আপনার এগুলো আঙ্কেল এগুলো কি আপনার? কিরকম কোনটা দাম চাচ্ছিলেন? ৭০ আর ৬৫ দুইটি আপনার? এই সবগুলো আপনার না? আর এইগুলো আঙ্কেল লালটা তারপরে কালোটা? ৬৫ ওটা বিক্রি হবে ৬২, এটা ৬০ আর হচ্ছে ৬২ না? ওই লালটা একদম পনেরো একটা ৬৫। আচ্ছা, এটা হচ্ছে ৬৫ হাজার টাকা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে গরুর দাম। আমরা হজরতপুর হাটে আছি বর্তমানে। আঙ্কেল তো ব্যবসা করেন না? আচ্ছা, আঙ্কেলের বাসা কোথায়? আমাদের বাসা হলে ৪ গ্রাম। ৪ গ্রাম না? কয়টা আনছিলেন আজকে গরু? গরু আনছিল ১১টা। বিক্রি করতে পারছেন? ২টা। আজকে নাকি গরুর দাম একটু কম হাটে, তখন দাম টাম পাইতেছেন না? না, এগুলো আপনার এই যে এটার ওজন কেমন আশা করেন? ৩ মণ আছে। ৩ মণ? আর ৩ মণ এটার দাম কত বললেন? ৬৫। ৬৫। আর এটা কয় মণ হবে? এটা ১০০ কেজি হবে। ১০০ কেজি দামটা কত বললেন? এটা ৬০ বিক্রি হবে। ৬০ হাজার। আর কালোটা ওজন কেমন হবে? কালোটাও ৩ মণ হইব কি ৫০০ কম হইব? ৫০০ কম হইব। এটা দাম কত চাইলেন? ৫২। ওটা ৬২ হাজার। আচ্ছা, ৬২ হাজার টাকা। আর লালটা ওজন কেমন হবে আঙ্কেল? লালটা হয়তো ৫.৩ মণ। এটা ৫.৩ মণ মতো হবে না? ৬৫ হাজার। ৬৫ হলে বিক্রি হবে? ৬৫ হলে বিক্রি হবে। আচ্ছা, ৭০ হাজার। আর ওই পাশের লালগুলো এগুলো একটু দেখতে আসবেন। এই দুইটা কিরকম দামটা? এগুলা এটা পড়বো ৫০, ওটা পড়বো ৪৫। ৫০ ৪৫। আর ওই পাশেরটা? ৫৫। ওগুলো বয়স কেমন হবে ছোটোগুলো? ১.৫ বছর। ওই কত ১ বছর হয়েছে। ওজনটা কেমন হবে আঙ্কেল আইডিয়া? এটা ২.১০ এর ওইটা আছে ১.৫ মণ না? আচ্ছা, বিয়ার শুনতে পাচ্ছেন হজরতপুর হাটের আজকে গরুর আপডেট, গরুর দাম কেমন আছে হজরতপুর হাট থেকে আমরা জানার চেষ্টা করছি। বিয়ার এই জোড়া কীরকম বিক্রি করবেন? এই দুইটা জোড়া জোড়া আর কি ৯৫ হলে বিক্রি হবে? ৯৫ হলে বিক্রি হবে। কীরকম দাম টাম হয়েছে আঙ্কেল এখন পর্যন্ত? দাম ৮০-৮৫। ৮০-৮৫ হয়েছে জোড়া না? আচ্ছা, আপনার নামটা আঙ্কেল একটু বলেন। আজাদ মিয়া। আঙ্কেলের নাম হচ্ছে আজাদ মিয়া। আপনি কি সব হাটেই? সব হাটেই করেন না? আচ্ছা, আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবে তো? আপনার নামটা হচ্ছে আজাদ মিয়া, নাম্বারটা একটু বলবেন। কেউ যদি যোগাযোগ নাম্বারটা একটু বলবেন। আচ্ছা, নাম বলেন। ৩৭৩৬৫৪৬৫৪৩৩ মানে ৩৩। আচ্ছা, আজাদ ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিলাম গরু এই ভিডিওর ভিতরে, তো চাইলে ভাই সব জায়গাতেই হাট করে থাকে। আর কোথায় কোথায় হাট করেন? আমি আইসের হাট করি আর এই পারাগ্রামে করি। আর দুইটা হাট করেন না? আইসের হাট আর পারাগ্রাম? আরিচা। আরিচা? আরিচা, আরিচা। আচ্ছা, আরিচা পারাগ্রামে হাট দুইটা করে। হয়তো কেউ চাইলে পাইকারি যে গরুর ব্যাপারটা আছে কেউ আসে ব্যবসাও করতে পারেন, নিয়ে যেতে পারেন। ভাইয়ের নাম্বারটা আপনাদের সুবিধা দিয়ে দিলাম। আরে, বড়গুলাকে কীরকম কী দাম টাম হয়েছে এক একটা আজকে? ৬০ হাজার বলতেছে। ৬০-এর মতো করে না? আচ্ছা, দেখতে পাচ্ছেন বিয়ার একটা ৬০-এর মতো করে দাম হচ্ছে। আপনি তো মনে হয় ৭০-এর উপর হলে ছাড়বেন না? না, এটা ৬৫ হলে ছাড়বো। আচ্ছা আচ্ছা, ৬৫ হাজার হলে এটা আমি ছেড়ে দেবো। বিয়ার দেখতে পাচ্ছেন আজকে বাজারে গরুর দাম, টাকা গরুর দাম পড়তেছে। বিয়ার দেখতে পাচ্ছেন বলতেছে খাওয়াইলে দেখা যাবে। উনি বলতেছে চলম্বা আছে। বিয়ার
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আজকে বাজারের বর্তমান অবস্থা, তাহলে আমরা আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করি ভিউয়ার্স।